আমার ছেলেটা নিয়ে, আমার ছেলেটা প্রতিবন্ধী, এই তো এক ঘরে থাকি, রান্না না খাওয়ার কোনো ব্যবস্থা নাই, জি জি, নিজের ঘর নাই, কোনো কিছুই নাই, তাই আরেক ঘরে। এগুলো তো মা, আমি যেটা বলতেছি আপনাদের নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দেবো, কেউ যদি ফোন করে আপনারা কথা বলবেন। তো মানে আমরা অবস্থান করছি কিশোরগঞ্জ জেলায়, মানে হাওড় অঞ্চলে, মানে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের পার্শ্ববর্তী এলাকায়। তো এই এলাকায় কিন্তু মানে নদী ভাঙনের কারণে প্রায় অনেকগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, মন্দির ভেঙে গেছে, এবং হচ্ছে মানে এই জায়গায় হচ্ছে মানে আমরা একজন আপনার বিকলাঙ্গ মানুষকে দেখতে পাচ্ছি। তো আপনার তাদের যে বর্তমানের যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে বর্তমানে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা এই সন্তানটার মায়ের সাথে কথা বলবো। আমার তিনটা ঘর ছিল, তিনটা ঘর নদীতে পড়ে গেছে, আমি ঘরের কোনো কিছুই সরাতে পারছি না, এখন আমরা নদীর পারে আরেক বাসায় বসবাস করতেছি। আচ্ছা, আমার ছেলেটা নিয়ে, আমার ছেলেটা প্রতিবন্ধী, এই তো এক ঘরে থাকি, রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নাই, নদীর পারে থাকি। আপনার সন্তান কয়জন? আপনার সন্তান কয়জন? আমি আমার দুইজন। দুইজন? হ্যাঁ। আচ্ছা, তো এখনো পর্যন্ত যে আপনাদের যে তিনটা ঘর ভেঙে গেছে, তো সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা অথবা অনুদান এই সমস্ত আশ্বস্ততা পেয়েছেন? কোনো কিছুই পাইনি আমি। আচ্ছা, এটা তো অনেক দুঃখের একটা বিষয়। আমি তো ছেলেটার নিয়ে অনেক কষ্টে আছি। জি জি, নিজের ঘর নাই, কোনো কিছুই নাই, তাই আরেক ঘরে। এগুলো সব কি আপনি এবারে বন্যার নদী ভেঙে নিয়ে গেছে, বন্যা নিয়ে গেছে? তিন দিনে আমার আমার ঘরে একদিনই ভেঙে গেছে, একবার, মানে একদিনই সবকিছু ভেঙে গেছে। আচ্ছা, তো এখন কি এই আপনার যেহেতু সবকিছু যেহেতু ডুবে গেছে এবং আপনাদের ঘর বাড়ি যেহেতু ভেঙে গেছে, তো এখন মনে হয় আপনার খাবার দাবার এগুলোর কি কোনো প্রবলেম প্রবলেম ফেস করতেছে? খাওয়া দাওয়ার সমস্যা, ঘর বাড়ি নাই, খাওয়া ঘর দর নাই, খাওয়া দাওয়ার সমস্যা, অন্য এক ঘরে থাকি, ছেলেটার নিয়ে মানে হচ্ছে এবারের বন্যায় প্রায় আপনাদের মানে আপনার তিনটা ঘর ভেঙে গেছে, এখন হচ্ছে আপনার বিকলাঙ্গ যে সন্তানটি আছে, তো তাকে নিয়ে হচ্ছে আপনি মানে খুবই চিন্তিত আছেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা সম্ভবত এই এই শিশুটিকে দেখতে পাচ্ছেন, এই শিশুটিকে দেখতে পাচ্ছেন। তো আমরা বর্তমানে কিন্তু কিশোরগঞ্জে অবস্থান করছি, কিশোরগঞ্জ হাওড় অঞ্চলে অবস্থান করছি। তো আপনাদের মানে কারো যদি মনে হয়, কারো যদি মনে হয় যে এই অসহায় পরিবারটিকে সাহায্য সহযোগিতা করার, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করতে পারেন। আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনারা কি একটা নাম্বার দিবেন যে নাম্বারের মাধ্যমে আমাদের কোনো আপনার দর্শক অথবা হচ্ছে কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের সাথে যোগাযোগ করে মানে আপনার অল্প কিছু হলেও যদি আপনাদের পাশে যদি দাঁড়ায়, একটা নাম্বার কি দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা একটু মানে স্থানীয় প্রতিনিধি আছে।